রোহিঙ্গা সংকটের জের ধরে মিয়ানমারের উপর অবরোধ আরোপের প্রস্তাব গ্রহণ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে। পার্লামেন্টে এ সম্পর্কিত একটি রেজুলেশন গৃহীত হয়েছে। রোহিঙ্গা বিষয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে এক বিতর্কের পরে ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় কমিশনকে মিয়ানমার সরকারের উপর মানবাধিকার লঙ্ঘন ঠেকানোর জন্য গৃহীত যৌথ রেজুলেশনে চাপ বৃদ্ধির আহ্বান জানানো হয়। রেজুলেশনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন সদস্যরা ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে অবরোধ আরোপের জন্য প্রস্তুত এবং মিয়ানমার যেসব বাণিজ্য সুবিধা পেয়ে থাকে সেটি পুনর্বিবেচনা করার বিষয়েও বলা হয়। 50-এর অধিক ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য এই যৌথ রেজুলেশন সংসদে নিয়ে আসেন এবং বিতর্কের পরে এটি গৃহীত হয়। রাখাইনে মানবাধিকার সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মিয়ানমারের নেত্রী অং সান সুচির শাখারভ পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত কিনা সেই প্রশ্ন তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। যৌথ রেজুলেশনে শাখারভ পুরস্কারপ্রাপ্ত অং সান সুচিকে মনে করিয়ে দেওয়া হয়, এই পুরস্কার তাকেই দেওয়া হয় যে মানবাধিকার রক্ষা করবে, সংখ্যালঘুদের সুরক্ষা দেবে এবং আন্তর্জাতিক আইনকে সম্মান করবে। এছাড়া দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, যারা এগুলো পালন করবে না তাদের শাখারভ পুরস্কার ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। কফি আনান কমিশনের রিপোর্টের বাস্তবায়নের উপর জোর দিয়ে রেজুলেশনে দুঃখ প্রকাশ করে বলা হয়, 2015 সালের 18ই মে অং সান সুচির রাজনৈতিক দলের মুখপাত্র বলেছিলেন, মিয়ানমারের সরকারের উচিত রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া। এছাড়া সহিংসতা বন্ধে ও শান্তিপূর্ণ সমাধানে চীন ও অন্যান্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক শক্তিকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।